কেরিয়ার গাইডেন্সে আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা বলবো আপার প্রাইমারিতে নন টেন্ট ক্যান্ডিডেটদের কতটা সম্ভাবনা আছে এবং আপার প্রাইমারির যারা গ্রিভেন্স জানিয়েছে তাদের বিষয়ে হাইকোর্ট থেকে বিভিন্ন তথ্য উঠে এসছে তো পরবর্তী আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এবং তাদের কার কতটা সম্ভাবনা কাট উপরে যারা আছে কাট নিচে যারা আছে এবং ভ্যাকান্সি বাড়বে কিনা সেই বিষয়ে একটা ধারণা আপনাদের চেষ্টা দেওয়ার চেষ্টা করব এই ভিডিও কোনো খবরের ভিত্তিতে বলছি না এই ভিডিও হাইকোর্টের রেকর্ডের বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমি বলছি তো আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে আমার আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো যে খবর বলবো কিছু খবর হয়তো কিছু কথা হয়তো কারুর খারাপ লাগতে পারে তো কিন্তু আমি নিজে কারুর খারাপ চেয়ে বা কারোর বিরুদ্ধে থেকে আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বলছি না কেননা খবর খবরই হয় আমি শুধু আপনাদের কাছে সেগুলো তুলে ধরি আমার খারাপ লাগলেও সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে হয় তো সেগুলো স্বীকার করবেন তো তারপরে আপনারা যদি অভদ্র আচরণ করেন বা খারাপ কোনো কথা কমেন্টে উল্লেখ করেন সেক্ষেত্রে আপনাকে আপনাদের আমাকে ব্লক করতে হবে যদি আপনাদের ব্লক করি সেক্ষেত্রে আপনারা বঞ্চিত হবেন না কেননা আপনারা জানেন যে কোর্ট এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে যদি প্রকৃত তথ্য চান তো এই চ্যানেলেই পাবেন ইউটিউবের আর কোথাও অথবা কোনো নিউজ চ্যানেলে অথবা কোনো পত্রপত্রিকায় এত অথেন্টিক খবর আপনাদের পক্ষে পাওয়া সম্ভব নয় তো যদি আপনাকে আমার যদি ব্লক করতে হয় আপনাদের তো সেক্ষেত্রে আপনারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবেন সুতরাং এই বিষয়টা অবশ্যই মন্তব্য করার আগে মাথায় রাখবেন তো আপার প্রাইমারি আনট্রেন্ড ক্যান্ডিডেটদের প্রসঙ্গে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আনট্রেন্ড প্রসঙ্গে এর আগে আমি একাধিক ভিডিও করেছি বিভিন্ন পোস্ট করেছি সম্পূর্ণ ডিটেলস তথ্য তুলে ধরেছি তো সেখানে আমি বলেছিলাম যে কমিশন বর্তমানে কিন্তু আনট্রেন্ড ক্যান্ডিডেট যারা আছে তাদের কিন্তু ইল এবি বলে ধরে নিয়েছে এর আগে যখন ভেরিফিকেশান করানো হয় সেই ভেরিফিকেশান এবং ইন্টারভিউতে অনেক আনট্রেন ক্যান্ডিডেটদেরও যোগদান ছিল তো এই মুহূর্তে কিন্তু কমিশন এসে আনট্রেন্ড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ইনএলিজিবল বলে বিবেচিত করছে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো আপনারা এতে অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু আপনারা আমার উপরে ক্ষুদ্ধ হবেন না আমি আপনাদের বিরুদ্ধে নই তো যে বিষয়গুলো জানতে পেরেছিলাম শুধু সেইগুলো আপনাদের সামনে তুলে ধরেছি তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে এর মধ্যে আপনারা জানেন ডিভিশন বেঞ্চেও কেসটা গিয়েছে তাতে আনট্রেনদের পক্ষ থেকেও কথা বলা হয়েছে এবং সিঙ্গেল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে আনট্রেন প্রসঙ্গে এর আগে কেস হয়েছিল তো সেক্ষেত্রে বিচারপতি বলেছিলেন যে কমিশনকে তো নির্দেশ দেওয়া হচ্ছে কমিশনের বিরুদ্ধে এখন কোনো কথা তিনি শুনবেন না কমিশনকে তিনি একটা সময় দিয়েছিলেন সেই সময়ের পরে যদি কারুর কোনো অভিযোগ থাকে তো তারপরে তারা আদালতে আসতে পারে তো তারপরেও কেস হয়ে চলেছে অনেকে আপনাদের বুঝিয়ে কেস করে চলছে এই মুহূর্তে কিন্তু আমি বারবার বলে আসছি আনট্রেন ক্যান্ডিডেটদের অথবা আপার প্রাইমারিতে যে কোনো কেস করা কিন্তু অর্থের অপচয় এই মুহূর্তে কোনো কেস করা কোনো বেঞ্চে যেহেতু একটা তারা কমিশনকে একটা ক্ষমতা দিয়েছে পাওয়ার দিয়েছে কমিশনকে একটা সময় দিয়েছে সেই সময়সীমার মধ্যে কেউ কোনো কেস করলে সেই কেসগুলো গ্রাহ্য হয় না তারপরেও গত তিরিশে সেপ্টেম্বর বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে কিন্তু আনট্রেন্টদের একটা কেস উঠেছিল আনট্রেন্ডদের সেখানে কেসের মূল কথা ছিল যে তারা এর আগে যে মেরিট লিস্ট বাতিল হয়েছে সেই মেরিট লিস্টে তারা ছিল তার সাবজেক্ট এবং ক্যাটাগরিতে যেহেতু ভ্যাকান্সি ফাঁকা রয়েছে তো তাকে সুযোগ দেওয়া হোক তাকে সুযোগ দেবার প্রার্থনা জানিয়ে আদালতের কাছে আবেদন করা হয় সেক্ষেত্রে আদালত মামলাটি শোনেন এবং সেক্ষেত্রে আদালত কমিশনের যিনি আইনজীবী তার কি বক্তব্য আছে তিনি জানতে চান আইনজীবীর পক্ষ থেকে বলা হয় যে আপার প্রাইমারিতে আমরা যে সমস্ত ক্যান্ডিডেট আনট্রেন্ড আছে তাদের আমরা ইন ইনএলিজিবল বলে বিবেচনা করেছি তো এই মুহূর্তে তাদের আমরা নেবার কোনো কথা ভাবছি না আর তাছাড়াও এই মুহূর্তে ডিভিশন বেঞ্চের অর্ডারের পরিপ্রেক্ষিতে গ্রিভেন্স হিয়ারিং চলছে যার যা অভিযোগ আছে সেই অভিযোগ কমিশনে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে জানানোর জন্য আদালতের নির্দেশ রয়েছে এবং সেই সেটা জানানোর সময়সীমাও গত একত্রিশে জুলাই শেষ হয়ে গেছে একত্রিশে জুলাইয়ের পরে কোনো আবেদন কোনোভাবে কখনো গ্রাহ্য হবে না তো এর মধ্যে তারা আদালতেও আসতে পারবে না সুতরাং তাদের এই অভিযোগের কোনো ভিত্তি নেই তো আমরা এখনো পর্যন্ত কোনো ক্যান্ডিডেটকে কোনো আনটেন্ড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ নেই এবং ইতিমধ্যে কমিশনের গ্রিভেন্স হিয়ারিং চলছে অনেকের গ্রিভেন্স হিয়ারিং হয়ে গেছে তো সেক্ষেত্রে বিচারপতি জানতে চান যে কবে এগুলো শেষ হবে এবং এ বিষয়ে কাদের এ বিষয়ে কি পুনরায় ইন্টারভিউ হবে সেক্ষেত্রে কমিশনের পক্ষে থেকে জানানো হয় যে আবারও ইন্টারভিউ হবে তো সেক্ষেত্রে বিচারপতি জানতে চান যে তাহলে এর পরে পরবর্তীকালে যে গ্রিভেন্সের ভিতর থেকে যে হিয়ারিং সম্পন্ন হবে সেই হিয়ারিংয়ে কোনো আনট্রেন্ড ক্যান্ডিডেট পার্সি পার্টিসিপেন্ট করছে কি না সেই ব্যাপারে একটা রিপোর্ট আপনাদের জমা দিতে হবে কবে জমা দিতে পারবেন বলুন সেখানে কমিশনের পক্ষ থেকে বলা হয় যে আগামী তিরিশ তারিখের মধ্যে কিন্তু তারা কোনো আনট্রেন্ড ক্যান্ডিডেট পরবর্তী যে ইন্টারভিউয়ের প্রক্রিয়া হবে অর্থাৎ বঞ্চিতদের পক্ষ থেকে যে ইন্টারভিউ প্রক্রিয়া হবে সেই ইন্টারভিউতে কোনো আনট্রেন্ড ক্যান্ডিডেট তাতে অংশগ্রহণ করছে কিনা সেই ব্যাপারে একটা রিপোর্ট তিনি কমিশনকে দিতে দিতে নির্দেশ দিয়েছেন এবং এই মামলাটি আগামী তিরিশে নভেম্বর ফিক্সড করেছেন অর্থাৎ তিরিশে নভেম্বরের আগে কিন্তু কমিশনকে রিপোর্ট আদালতে দাখিল করতে হবে এবং তিরিশে নভেম্বর কমিশনকে আদালতে দাঁড়িয়ে বলতে হবে যে কোনো আনট্রেন্ড ক্যান্ডিডেটকে তারা ইন্টারভিউতে ডাকেনি অথবা ডেকেছে কিনা যদি না ডেকে থাকে সেক্ষেত্রে একরকম অর্ডার হবে এবং যদি কমিশন কোনো আনট্রেন ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউতে ডেকে থাকে সেক্ষেত্রে আরেকটা আলাদা নির্দেশ হতে পারে তো এই রায় থেকে আরেকটা বিষয় পরিষ্কার করে জানা যায় যে কমিশন আনট্রেন্ড যারা আছে তাদেরকে কিন্তু ইনএলিজিবল বলে একেবারেই ধরে নিয়েছে তো দ্বিতীয় যে কথা সেক্ষেত্রে আদালত কিন্তু খুব একটা হস্তক্ষেপ করেনি তৃতীয় যে কথা আপনারা জানেন যে কমিশন তাদের নোটিফিকেশানে বলেছিল যে কোনো যে আনট্রেন্ট ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে তো সেই ব্যাপারেও আদালত কোনো ইতিবাচক সিদ্ধান্ত জানায়নি না জানানোর প্রধান একটা কারণ হচ্ছে যে এই মুহূর্তে কেস করলে কিন্তু কেসগুলো হালকা হয়ে যাবে আপনারা জানেন যে কমিশনকে একটা সময় দেওয়া হচ্ছে কমিশনকে একটা সুযোগ দেওয়া হচ্ছে এর মধ্যে কমিশনকে যতক্ষণ সময় রয়েছে কমিশনের হাতে সেই সময়ের মধ্যে কিন্তু আপনারা কমিশন যত বড়ো অন্যায় করুক যত বড় দোষ করুক আপনারা কোনো কিছুই কিন্তু বলতে পারবেন না সুতরাং এই সময় যতই এই কেসগুলো তুলবেন তত কেসগুলো কিন্তু দুর্বল হবে কমিশন গ্রিভেন্স হিয়ারিং সম্পন্ন হওয়ার পরে যদি আপনারা কেস করেন কমিশনের যে সময় দেওয়া হয়েছে সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে যদি কেস করা হয় তাহলে সেই কেসের একটা ভ্যালিডিটি থাকে আর একটা যে বিষয় মহা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আগামী তিরিশে নভেম্বরের আগে কিন্তু ইন্টারভিউ লিস্ট তৈরি হয়ে যাবে অথবা ইন্টারভিউ হয়ে যাবে ইন্টারভিউ হবে না শুধুমাত্র ইন্টারভিউ লিস্ট তৈরি হবে দেখার বিষয় তবে একটা বড়ো সিদ্ধান্ত হয়ে যাবে আগামী তিরিশে নভেম্বরের মধ্যে এটা কিন্তু আমি আমার কোনো খবরের খবর আছে আপনাদের কাছে এর আগের ভিডিওতে বলেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন কিন্তু এই কথাটা বলছি আপনাদের অর্ডারের ভিত্তিতে কেস নাম্বার হচ্ছে ওয়ান ফোর এইট জিরো ওয়ান হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করবেন কেস নাম্বার দিয়ে আপনারা কেসটা পেয়ে যাবেন অর্ডার কপি পেয়ে যাবেন অর্ডার কপিতে দেখবেন যে আমি যে যে কথাগুলো বলছি সেই কথাগুলো সম্পূর্ণ ঠিকঠাকভাবে বলছি কি না তো আশা করছি আনট্রেন্ডদের প্রসঙ্গে একটা সঠিক ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি এছাড়াও তিরিশে নভেম্বর তারিখে একটা কেস উঠেছে ইন সার্ভিসদের ব্যাপারে কেস নাম্বারটা এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু যদি আপনারা চান আমি পরে আপনাদের অবশ্যই জানিয়ে দিতে পারবো তো সেই কেসে সেখানেও বলা হয়েছে যে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে আমাদের ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে কিন্তু দ্বিতীয় ইন্টারভিউয়ের সম্ভাবনা আছে তো দ্বিতীয় ইন্টারভিউয়ের সম্ভাবনা কাদের আছে কারণ আদালতে অনেকে রিপ্রেজেন্টেশন আদালতের নির্দেশে অনেকে রিপ্রেজেন্টেশান দিয়েছেন এবং কমিশন যদি সেক্ষেত্রে মনে করে যে তাদের অভিযোগ তাদের রিপ্রেজেন্টেশানের সার্বত্যা আছে এবং তারা যোগ্য বলে যদি কমিশন মনে করে সেক্ষেত্রে কমিশন তাদের ইন্টারভিউ নিলেও নিতে পারে এই ব্যাপারে কমিশন কিন্তু আদালতে তাদের সাবমিশন দিয়েছে আদালতে দাঁড়িয়ে এবং এটা রেকর্ডেড আছে আমি একটা অর্ডার কপির পরিপ্রেক্ষিতে বলছি কোনো খবরের ভিত্তিতে নয় তো সুতরাং এক্ষেত্রে দুটো বিষয় জানার আছে একটা হচ্ছে ইন্টারভিউ হবেই এবং দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে এই ইন্টারভিউ হওয়াটা কিন্তু আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে নয় আদালতের নির্দেশ ছাড়া কমিশন চাইলে কিন্তু এদের ইন্টারভিউ নিতে পারে আপনার অর্ডার কপি দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন তো অর্থাৎ কমিশন হচ্ছে অথরিটি কমিশন ডিসাইড করবে যে কাউকে ইন্টারভিউ নেবে কি নেবে না তো এক্ষেত্রে আদালতের নির্দেশের মুখাপেক্ষী নয় এক্ষেত্রে আমাদের সামনে আরেকটা নতুন দিগন্ত চলে আসছে যে কমিশন যখন দুটো লিস্ট নিয়ে আদালতে দেবে তার আগে কি ইন্টারভিউ নিতে পারে অবশ্যই নিতে পারে এবং চাই ইচ্ছা করলে নাও নিতে পারে আদালতের কাছে থেকে পরামর্শ নিয়ে বা অনুমতি নিয়ে নিতে পারে আপনারা জেনে রাখবেন আপনাদের অরিজিনাল নাম্বার যদি কাট অফের উপরে থেকে থাকে তাহলে এই মুহূর্তে কমিশনের হিসাবে আপনারা যোগ্য যদি কাট অফের চেয়ে পয়েন্ট এক বা পয়েন্ট হাফ যত কমই হোক না কেন কাট অফের চেয়ে যদি নিচে থাকেন তো এই মুহূর্তে কমিশন আপনাদের বিবেচনা করবে না তো সেক্ষেত্রে আপনাদের কি আশা একেবারেই শেষ হয়ে গেল বিভিন্ন খবর আছে সেই খবরের পরিপ্রেক্ষিতে একেবারেই আশা শেষ হয়ে যায়নি সে বিষয়ে পরে বলছি কিন্তু যারা কাট অফের উপরে যারা আছেন তাদের ব্যাপারে তাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যদি সত্যিই কাট উপরে থেকে থাকেন আপনাদের অরিজিনাল মার্কস যদি কাট অফের কাট উপরে থাকা যোগ্য অবশ্যই আপনাদের ইন্টারভিউ হবে এবং অবশ্যই আপনারা বিবেচিত হবেন এবং কিভাবে কি হবে না হবে সেটা কমিশনেই করবে তবে খুব বেশি দেরি হবে না এবং এজন্য অনেকে আশঙ্কা করছেন যে ভ্যাকান্সি কোথেকে আসবে তো ভ্যাকান্সি থেকে আসবে সেটা আমাদের চিন্তার বিষয় নয় ভ্যাকান্সি আপনারা জানেন রেশিও মেনটেন করার জন্য কিন্তু যা ভ্যাকান্সি দরকার সেটা কমিশনকে ব্যবস্থা করতে হবে আপনারা যারা বঞ্চিত হয়েছেন এক হাজার হোক দু হাজার হোক বা তিন হাজার হোক যতজনেই বঞ্চিত হয়ে থাকুন কাট উপরে থাকার পরেও তো তারা কমিশনের ভুলে কিন্তু বঞ্চিত হয়েছেন সেই ভুল কমিশনকে কিভাবে সংগ্রহ করবে সেটা সংশোধন করবে সেটা কমিশনের দেখার বিষয় এক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো বিষয় নেই জানেন দেরি হচ্ছে প্রত্যেকের দেরি হচ্ছে যারা ইন্টারভিউ ইতিমধ্যে দিয়েছেন তাদের কথাটাও ভাবুন তারা কোনো দোষ না করেও দেরি হচ্ছে আপনাদেরও কোনো দোষ না করে হ্যারাস হতে হচ্ছে তো এই যে বিষয়টা হয়েছে কমিশনের ভুলের কারণে কমিশনের অন্যায়ের কারণে অথবা কমিশনের কোনো গুপ্ত ইচ্ছার কারণে এই একটা গ্যাড়াকল তৈরি হয়েছে আমরা চাইব আমি আশা করব কমিশন যেন এই গ্যাঁড়াকল তাদের এই গুপ্ত খাইজ ছেড়ে যেন সঠিক এবং সোজা পথে অর্থাৎ সিরাত মুস্তাকিমের পথে এসে যেন নিয়োগ করে সেই আশাটা করব এবার যারা কাট অফের নিচে আছেন তাদের ব্যাপারে হাইকোর্টের বিভিন্ন তত্ত্ব থেকে কোনো খবর নেই কিন্তু বিভিন্ন আশপাশ থেকে খবর আছে যে ভ্যাকান্সি বাড়তে চলেছে এবং যদি ভ্যাকান্সি বাড়ে সেটা কিন্তু এই নিয়োগের সাথে কিন্তু হবে না সেটা সম্ভব নয় আপনারা জানেন যে ফাইনাল ভ্যাকান্সি এবং ইন্টারভিউ লিস্ট এবং কাট অফ হচ্ছে একে অপরের সাথে সম্পূর্ণভাবে ঢালাই করা সেক্ষেত্রে কমিশনের ভুলে কেউ বাদ পড়ে গেলে সেখানে তার ঢোকার সম্ভাবনা আছে সেক্ষেত্রে ভ্যাকান্সি বাড়াতে পারে কিন্তু এই নিয়োগ এতদিন ধরে চলছে যারা চেয়ে নিচে আছে তো তারা একেবারে অযোগ্য নয় তাদেরও একটা দাবি আছে এতদিন ধরে তারা অপেক্ষা করছে তো যথেষ্ট যোগ্য দাবি বিশেষ করে এতদিন ধরে আশায় রয়েছে সুতরাং একটা নৈতিক দাবি তাদের রয়েছে এবং বিভিন্ন খবর যেটা আমি পেয়েছি তাতে ভ্যাকান্সি বাড়বে বলে খবর পেয়েছি কিন্তু সেই ভ্যাকান্সিটা কাদের জন্য কিভাবে বাড়বে সে ব্যাপারে আমি নিশ্চিত জানি না তবে আমি যেটা মনে করি যে কিছু ভ্যাকান্সি বাড়িয়ে পরবর্তীকালে এই নিয়োগ প্রক্রিয়া প্রায় অন্ততপক্ষে প্যানেল বা কাউন্সেলিং শুরু করার পরপরেই কিন্তু দ্বিতীয় একটা তালিকা দিয়ে দ্বিতীয় একটা নোটিশ দিতে হবে এই নোটিশের মধ্যে হবে না দ্বিতীয় নোটিশ দিয়ে খুব দ্রুত কিছু ক্যান্ডিডেটদের নিতে পারে তো সেটা সত্যিই হবে কি না জানি না যদি হয় তো অনেক ক্যান্ডিডেটদের মুখে হাসি ফুটবে যদি না হয় তো সেটা হতাশার বিষয় তো আমি আপনাদের নিরাশ বা আশায় বুক বাঁধতে চাই না কি হবে না হবে এ সে সম্পর্কে আমি নিশ্চিত নই এখনো পর্যন্ত যারা কাট অফের নিচে আছেন তো তাদের শুধু একটু বলব ধৈর্য ধরুন যদি ভালো খবর আসে তো খুবই ভালো তো পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করলাম আশা করছি আপনারা সম্পূর্ণ বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝেছেন আরেকটা বিষয় বলার ছিল যে অনেকে প্রাইমারি নিয়ে আমাকে প্রশ্ন করছেন তো প্রাইমারি প্রসঙ্গে বলে কিন্তু প্রাইমারি বন্ধুদের কাছ থেকে যে ব্যবহারটা পেয়েছি সেটা খুব সুখের ব্যবহার নয় সেই যথেষ্ট তিক্ত অভিজ্ঞতা হয়েছে তো সেটা নিয়ে আমি প্রায় সেজন্য আমি প্রাইমারি প্রসঙ্গে কোনো কথা বলতে ইচ্ছুক নই যদিও অনেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন বন্ধু আগের ভিডিওতে আমাকে প্রাইমারি প্রসঙ্গে বলতে অনুরোধ করেছেন দু হাজার নিয়ে বলতে দু হাজার চোদ্দো নট ইনক্লুড নিয়ে বলতে অনুরোধ করেছেন আপনারা যদি প্রত্যেকে অনুরোধ করেন যদি অন্তত হাজারখানেক অনুরোধ আমি পাই কমেন্টে তো সেক্ষেত্রে আমি বিবেচনা করে দেখতে পারি তো সেক্ষেত্রে আপনাদের খবর যা পেয়েছি সেটা ভবিষ্যতে আপনাদের সামনে প্রাইমারি সংক্রান্ত খবর বিশ্লেষণ করার চেষ্টা করছি আমার কথাকে খারাপভাবে নেবেন না আপনাদের কাছে খবর দিয়ে আমার কোনো পার্সোনাল লাভ বা কোনো পার্সোনাল ক্ষতি নেই আমি বিভিন্ন খবর পেয়ে থাকি সেগুলোই আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরার চেষ্টা করছি চেষ্টা করে যাই তো আপনাদের পক্ষে বা বিপক্ষে যাবার আমার কিন্তু মাত্র ইচ্ছা নেই আশা করছি প্রত্যেকে বিষয়টা বুঝে বুঝবেন তো আজ এ পর্যন্তই প্রত্যেকের ধন্যবাদ